কার্তিক মাস অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাসের পরে কি মাস আসছে জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা পৌষ মাসের শেষ দিনটাকে কি বলা হয়? পৌষ সংক্রান্তি। আস্তে এদিকে এদিকে, পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, ভালো করে শুনবেন, পৌষ সংক্রান্তি। এই দিন আপনারা কি কি করবেন একটু মন দিয়ে শুনুন। পৌষ সংক্রান্তিকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিন মা গঙ্গাতে স্নান করলে আপনার উপকার হয়। যদি গঙ্গা না আসে, গঙ্গা কাছে না থাকে, জলকে ঢালতে ঢালতে মা গঙ্গার নাম করতে করতে ঢালবেন, গঙ্গাতে স্নান আপনার হয়ে যায়। জয়দেব মেলায় মকর সংক্রান্তিতে সবাই যায় কেন? সেদিন অজয় নদে স্বয়ং মা গঙ্গা যেন এসেছিলেন, স্নান করতে যায়। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে আছেন, মকর সংক্রান্তি কেন হলো? সংক্রান্তি মানে কি? এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার নাম হচ্ছে সংক্রান্তি। মকর সংক্রান্তি মানে সূর্য নিজের গ্রহপথ থেকে মকর রাশিতে যায়, এই জন্যে এটাকে মকর সংক্রান্তি বলা হয়। সূর্য নিজের গ্রহপথ থেকে অন্য পথে যায়, মানে মকর রাশিতে যায়, এই জন্য তাকে মকর সংক্রান্তি বলা হয়। এদিকে এদিকে, মকর সংক্রান্তির দিনে কি খায়? পিঠে খায়, পায়েস খায়, তিলের তৈরি কত রকম জিনিস খায়, এদিন কিন্তু খেতে হয়। এই মকর সংক্রান্তির দিনে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, গোবিন্দের কাছে প্রার্থনা করতে হয়, গোবিন্দের কৃপা পাওয়া যায়। আজকে সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলে বলবেন, যারা মালা নিয়ে এসছেন, যারা তিলক নিয়েছেন, মন দিয়ে শুনবেন। এই যে আপনার সন্ধ্যাবেলায় প্রদীপটা দেন, কারো জানা আছে প্রদীপের জন্ম কোথা থেকে? হরে কৃষ্ণ, প্রদীপের জন্ম কোথা থেকে? এই যে প্রদীপটা আপনারা দেন, সন্ধ্যাবেলায় প্রদীপ না দিলে কি হয়? বাড়িতে প্রদীপ না দিলে কি হয় একটু লক্ষ্য করুন। প্রদীপের সলতেটাকে যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। প্রদীপটাকে বলছে ব্রহ্মার কটা মাথা, জোরে বলবেন, ব্রহ্মার কটা মাথা? এই যে ব্রহ্মার কটা মাথা এখন? আটটা নাকি? ব্রহ্মার চারটা মাথা এখন দেখছেন, কিন্তু হিসাব মতো ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার পাঁচটা মাথা, ভালো করে শুনবেন। তো ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল কামদেব মদন। তা কামদেব মদনের বিয়ে দিল রতির সঙ্গে। আচ্ছা বলুন তো, আপনাদের ছেলের মেয়েদের বিয়ে দিলে আপনার যৌতুক দেন না? কামদেব মদন বলে উঠলো, বাবা রতির সঙ্গে আমার বিয়ে হলো, তা তুমি আমাকে যৌতুক দাও কি দেবে? তখন কামদেব মদনকে ব্রহ্মা বলল, আমার তো দেওয়ার মতো কিছু নাই, ভগবান কৃষ্ণ আমাকে পাঁচটা বান দিয়েছে, এই পাঁচটা বান তোকে দিলাম। কামদেব মদন বলল, বাবা বানটা নিয়ে কি করব? বলছে, এই বান তুই যাকে মারবি সে কাম বানে জর্জরিত হয়ে যাবে, তাকাবে না আমার দিকে, সে জ্বলে পুড়ে মরবে কাম বানে। যাকে তুই এই বানটা মারবি সে কামনা বাসনায় জর্জরিত হয়ে যাবে, কামনাই জ্বলবে গোটা শরীরটা। বলছে, বাবা পাঁচজনকে মারার পর তো শেষ হয়ে যাবে পাঁচটা বান, তখন কি করব? বলছে, না যে বান তোকে দিলাম সেই বান আবার তোর কাছে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। বলছে, বেশ ঠিক আছে, তাহলে মেরে পরীক্ষা করে দেখব, কাছে কেউ নাই, তুমি আছো, তোমাকেই প্রথমে মেরে দেখি। মানে বুঝতে পেরেছেন, ছেলে বাবাকে প্রথমে মারবে। কামদেব মদনে কথা শুনে ব্রহ্মা বলল, মায়েরা যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেন, ওই সন্ধ্যা কার মেয়ে? এইদিকে কার মেয়ে? ব্রহ্মার মেয়ে সন্ধ্যা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দেন, এই সন্ধ্যাটা কার মেয়ে? এ হচ্ছে ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার মেয়ে দেখতে খুব সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং, রূপবতী তার রূপ, দেখলে আর মুখ ফেরাতে পারবেন না, এত সুন্দর দেখতে। তো ব্রহ্মা বাবা তার পাশে দাঁড়িয়ে আছে, যেই না কামদেব মদন ব্রহ্মার পাঁচ নম্বর মাথায় বান মেরেছে, আর সেই চোখ দিয়ে, সেই জীব দিয়ে, লালসার চোখে, লালসার জিভাই সঙ্গে সঙ্গে তাকিয়ে দিল কার দিকে? মেয়ে সন্ধ্যার দিকে। সন্ধ্যা চিৎকার করে বলল, পিতা পিতা, আমার গোটা শরীরে জ্বলে গেল, পিতা আমার গোটা শরীরে জ্বলে গেল, আমার গোটা শরীরে কি একই একই ব্রহ্মা তাকিয়ে দিল তার মায়ের দিকে কাম নয়নে। ব্রহ্মার মেয়ে সন্ধ্যার এত সুন্দর চেহারা, কাঁচা সোনার মতো রং, একবারে অন্ধকার কালো হয়ে গেল মা, এই দিয়ে তাকাবেন, অন্ধকার কালো হয়ে গেল, বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ব্রহ্মা মাথাটা কেটে ফেলল, কে? স্বয়ং বাবা ভোলানাথ ত্রিশূল দিয়ে ব্রহ্মার মাথাটাকে কেটে ফেলল। আর যখনই ব্রহ্মার মাথাটা কেটে ফেলল, অমনি মাথাটা মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চিৎকার করে দেবতা বাবা বলল, এক কাজ করো, একে আমরা অগ্নিদেবকে ডেকে পুড়িয়ে দিই। অগ্নিদেব বলে উঠল, না,
যে এত বড় অপরাধ করে নিজের মেয়ের দিকে কাম নয়নে তাকাই তাকে আমি গ্রহণ করব না ধরিত্রী দেবী পৃথিবী তুমি এক কাজ করো তোমার মধ্যে গর্ত করে ভরে দেব সঙ্গে সঙ্গে বলছে না আমি গর্তের মধ্যে পুঁততে দেব না কেন আমি ধরিত্রী দেবী সকল পাপ সহ্য করতে পারি এরকম পাপী যে নিজের মেয়ের দিকে কাম নয়নে তাকাই এরকম পাপীকে আমি গ্রহণ করব না মা গঙ্গা তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যাও মাথাটাকে মা গঙ্গা চিৎকার করে বলল বৈষ্ণব অপরাধীদের ক্ষমা করতে পারি কিন্তু এই অপরাধকে ক্ষমা করব না যে মেয়ের দিকে কাম নয়নে তাকিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এসে বলল বিচার করব আমি ওগো ব্রহ্মা যে পাঁচ নম্বর মাথা দিয়ে তুমি তোমার মেয়ের দিকে তাকালে তোমার সেই পাঁচ নম্বর মাথা হবে প্রদীপ আর তোমার লক লোকে জীবটা হবে সলতে তুমি জ্বলে পুড়ে মরবে তুমি জ্বলে পুড়ে মরবে তুমি জ্বলে পুড়ে মরবে বলুন তো মাইরা আপনা যখন প্রদীপটা জ্বালান যদি তেল শেষ হয়ে যায় জল দিয়ে নিভিয়ে দিন না আরো বেশি করে তেল ঘি দিয়ে দিন জোরে বলুন হ্যাঁ না না তেল ঘি দিয়ে দিন না জল দিয়ে নিভিয়ে দিন আরো বেশি তেল দিয়ে দিন কেন যেন জলে ভগবান বলল যে নয়নে তুই তাকালি তোর স্ত্রী কন্যার দিকে মেয়ের দিকে যে জিহ্বা দিকে লক 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 করলো সেই জিহ্বা হবে সলতে আর তোর মাথা হবে প্রদীপ তুই জ্বলে জ্বলে মরবি তুই জ্বলে জ্বলে মরবি তুই জ্বলে জ্বলে মরবি ব্রহ্মা কেঁদে কেঁদে বলল হে গোবিন্দ হে গোবিন্দ অভিশাপ যদি দিলে আমার আমি প্রদীপ হয়ে জল জল করে জ্বলিব জল জল করে জ্বলিব আশীর্বাদ দাও জ্বলতে হয় তোমার মন্দিরে যেন জল জল করে জ্বলে জল জল করে জ্বলে ভগবান বলল বারে ব্রহ্মা তুই খুব চালাক আমার মন্দিরে তুই জ্বলবি তবে তোকে যেমন অভিশাপ দিলাম তোর জিহ্বাটা হবে সলতে তোর মাথাটা হবে প্রদীপ তোকে আশীর্বাদ দিলাম মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করুক যতক্ষণ না তোর প্রদীপ জ্বলবে ততক্ষণ আমার আবির্ভাব সেখানে হবে না এই জন্য মায়েরা মন্দিরে ভগবানের পুজো করবেন প্রদীপ যতক্ষণ না জ্বালাবেন ততক্ষণ ভগবান আসবে না ততক্ষণ ভগবানের আবির্ভাব হবে না সবাই লক্ষ্য করুন সন্ধ্যাবেলায় প্রদীপটা দেন কেন কাঁচা সোনার মতো গায়ের রং সন্ধ্যা তার দিকে তাকিয়ে দিল বাবা সে কালো হয়ে গেল অন্ধকারে বিলীন হয়ে গেল সঙ্গে সঙ্গে ভগবান বললেন ওগো ব্রহ্মা শোনো সন্ধ্যাবেলায় কোনো কুলবতী রমণী যদি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করে তার নিজের সংসারে অন্ধকার দূর হবে নিজের মনের অন্ধকার তার দূর হয়ে যাবে এই জন্য আপনারা শুনে রাখুন যারা যারা বাড়িতে প্রদীপ দেন আস্তে যারা বাড়িতে প্রদীপ দেন প্রদীপ দেওয়ার নিয়মটা আপনাদের বলে দিই ঘিয়ের প্রদীপ আপনারা দেবেন গোবিন্দের ডান দিকে দেবদেবীর ডান দিকে আর তেলের প্রদীপ দেবেন দেবদেবী গোবিন্দের বাঁ দিকে খুব মাথায় রাখবেন সোজা কিন্তু কেউ দেবেন না অনেকে সোজা দিয়ে দিন সোজা নয় তেলের প্রদীপ দেবেন গোবিন্দ বা দেবদেবীর বাঁ দিকে মাকে দিন মনসাকে দিন কালীকে দিন ভগবানকে দিন সব সময় কোন দিকে বাঁ দিকে আর ঘিয়ের প্রদীপ দেবেন কোন দিকে না ডান দিকে তুলসী গাছে জল দেন প্রত্যেক দিন যারা দেন তার হাত তুলুন তো কারা কারা দেন আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো শুধু বাড়ির বাবা মা দেবে তা নয় বাড়ির বাচ্চাগুলোকে দেওয়া করান আপনার বাড়িতে ভিখারি এসছে দান করতে দেবেন নিজে করবেন না বাচ্চাকে দেওয়া করান ছোট থেকে বাচ্চা দিতে শিখলে বাচ্চা যখন বড় হবে আপনাকে দেবে আর ছোট থেকে বাচ্চাকে এরকম শেখাবেন তো বড়তে আপনাকে এরকমই দেখিয়ে দেবে এই জন্য বারবার নিবেদন রইল যে যেখানে বসে কীর্তন শুনছেন কীর্তন যদি সমাজ শিক্ষা হয় সমাজকে চৈতন্য দেওয়া হয় তবে একবার মনোনিবেশ করে শুনবেন কথাগুলো আপনার বাড়িতে ভিখারি এসছে আপনি চাল বার করলেন টাকা বার করলেন সেটা নিজে দিলেন না বাচ্চাকে দেওয়া করেন ও দিতে শিখলো দেওয়ার মনোভাবটা শিখলো কালকে যেখানে গাইছিলাম বারাসাত কলকাতায় সেখানে দেখছি যার বাড়িতে বাসা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমাকে প্রণাম করাতে আসছে আর তার বাবারা মাগুলোকে মারা বলছে একবার জয়নিতায় করে দাও তো বাবা একবার জয়নিতায় করে দাও তো এইটুকুটুকু বাচ্চাগুলো এসে জয়নিতায় জয়নিতায় বলছে তার মানে কি যেমন শেখাচ্ছে সেরকম শিখছে আমি আপনাদের সামনে এটাই নিবেদন রাখবো হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কিছু কাজ আপনাদের দায়িত্ব আছে সেগুলো করতে হবে পরবর্তী প্রজন্ম যেন কৃষ্ণ ভক্ত হয় প্রজন্মে পরবর্তী প্রজন্ম যেন হরিনামটাকে ধরতে পারে পরবর্তী প্রজন্ম যেন মহাপ্রভুর নীতিকে নিয়ে চলতে পারে পরবর্তী প্রজন্ম যেন গ্রন্থকে সম্মান দিতে পারে পরবর্তী প্রজন্ম যেন সম্মান দিতে পারে বৈষ্ণবকে এই জন্য চেষ্টা করুন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আগে মা এ যায় যে মা না ভালো হলে ছা ভালো হবে না
কেন বলুন তো এপিজে আব্দুল কালাম বলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি যিনি চলে গেছেন তিনি বলে গেছেন যে একটা মা হলো 100টা স্কুলের সমান একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান মায়ের কাছ থেকে বাচ্চা অনেক কিছু শেখে কেন বলুন তো মায়ের চলা যেমন হয় বাচ্চার চলা তেমন হয় মায়ের বলা যেমন হয় বাচ্চার বলা তেমন হয় মায়ের দেখা যেমন হয় বাচ্চার দেখা তেমন হয় এইজন্য আপনাদের খুব সাবধান থাকতে হবে যারা বাবা হয়েছিল তাদেরকেও সাবধান থাকতে হবে আপনারা যারা নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে গেছেন অনেকে গেছেন আপনারা গেছেন কি না গেছেন মায়াপুর ইসকন মন্দিরে আচ্ছা একটু হাত তুলে বলবেন শ্রীল প্রভুপাদের মূর্তি দেখেছেন শ্রীল প্রভুপাদের এই শ্রীল প্রভুপাদের বাড়ি ছিল কলকাতা তার বাবা কলকাতায় চাকরি করত ভালো করে শুনবেন বাবা মায়ের কোন দায়িত্ব আছে শ্রীল প্রভুপাদ তখন ছোট মাত্র 5 বছর বয়স তার বাবা 10টার সময় অফিস যেত আর 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো কোন বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন আরে কি হয়েছে বলবেন তো আরে একবার আসুন না কি হয়েছে আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন রাধা রানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় শুধুই কি কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল গো বাবার যদি চাহিদা না থাকে বাবার যদি চেতনা না থাকে সন্তান ভালো হয় আমি আপনাদের বলবো রবিবার দিন ছুটি পাবেন আস্তে আপনার রবিবার দিন ছুটি পাবেন কিন্তু সেই দিন আপনার কোনো কোনো পার্কে বাচ্চাদের বেড়াতে নিয়ে যাবেন না আস্তে কোনো পার্কে বাচ্চাদের বেড়াতে নিয়ে যাবেন না মন্দিরে নিয়ে যাবেন যত বাচ্চা মন্দিরে বেড়াতে যাবে ভগবানকে দেখবে ভক্তি জন্মাবে পার্কে বেড়াতে যাবেন ও তো অনেক কিছু দেখবে কিন্তু আপনি মন্দিরে নিয়ে যাবেন বাচ্চাকে প্রথম থেকে আপনার কাজ আছে দেখবেন মায়ের দায়িত্ব কত বড় না হিরণ্যকশিপু কত অত্যাচারী যুগ যুগ ধরার ন্যায় করেছে তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন তার স্ত্রী কয়াধুর জন্য যখন কয়াধুর গর্ভে সন্তান ছিল ভক্ত প্রহ্লাদ তখন বৈষ্ণবের চরণ সেবা করেছিল বলেই তো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল আজকালকার মায়েরা যদি ভালো বসন পরতে পারে ভালো কাপড় পরতে পারে চলা ভালো ভালো হয় সন্তান কেন ভালো হবে না আর আজকালকার মাগুলো যদি খাটো খাটো পোশাক হয় স্মৃতিতে সিঁদুর না থাকে হাতে শাঁখা না থাকে বাচ্চাগুলো তো বদমাইশ তৈরি হবে এবারে 100% হবে এই জন্য কেন ভালো ভালো বাচ্চা হচ্ছে না এখন এখন কেন বিদ্যাসাগরের জন্ম নেই এখন কেন রবীন্দ্রনাথের জন্ম নেই নাই কেন সুকান্তের মতো কবির জন্ম নেই কেন আজকে কেন বিবেকানন্দের মতো ছেলের জন্ম নেই কেন বলুন তো অনুকূল ঠাকুরজি বলছেন কি বলছেন যে এরোপ্লেন সব জায়গায় ওড়ে নামে না সব জায়গায় যেখানে প্ল্যাটফর্ম থাকে এয়ারপোর্টে সেখানে নামে আপনাদের কাছে নিবেদন রইল মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই তাই ভালো বাচ্চা জন্ম দিতে পারছে এতে হাততালি দেবার পুরুষ মানুষ হাততালি দেয় বলে বহুত আচ্ছা না এতে বাবাদেরও দায়িত্ব অনেক আছে মা তো বাচ্চাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন বাবা তো জন্ম দিয়ে খালাস না বাবারও অনেক দায়িত্ব আছে কেন বলুন তো জন্ম দেবার আগে বাবা মাকে ভক্তি ভরে ভগবানের কাছে প্রণাম করতে প্রত্যেক দিন বিয়ের পর থেকে প্রত্যেকটি স্ত্রী এবং স্বামীকে ভগবানের কাছে প্রার্থনা করে এই কথাই বলতে হয় আমাদের ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হোক এই মনোভাব নিয়ে যদি তারা মিলিত হয় কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কে বলেছে আর যদি অন্যভাবে মিলিত হন তাহলে দুষ্ট ছেলে হবে না কে বলেছে আপনি নেশা করে মাতলামি করে মিলিত হবেন আপনার ছেলে তো নেশা তৈরি হবে এই জন্য আপনাদের কাছে নিবেদন সন্তান ভালো করুন আপনি শ্বশুর মশাই সেজেছেন আপনি মাতলামি করছেন এখানে আপনার জামাই আপনাকে দেখে কি শিখবে আমার শ্বশুর মশাই কি করছে লজ্জা লাগতে হবে আমাদের আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এই জন্য শুধু কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে আজকে বহু বহু ভক্ত কীর্তন শুনতে এসছেন আমি এইটুকুই নিবেদন রাখবো আপনারা কুঞ্জ সাজাবেন মানে নিজের দেহটাকে সাজাবেন আপনারা এক এক করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে নেবেন আচ্ছা কারা কারা তুলসীর মালা নিয়েছেন একটু হাত তুলুন তো বাহ বহুত আচ্ছা বেশ নামান এবার বলি তুলসীর মালা নিয়ে কারা কারা নিরামিষ খান তারা হাত তুলুন তো বাহ এইবার কিন্তু অনেক উঠছে না নেমে গেল মানে মালা আছে কিন্তু প্যাঁচ সিস্টেম মালা আছে সময় মতো খুলি আবার সময় মতো পড়ি বিয়ে বাড়িতে যাই প্যাঁচ খুলে দিই আবার বিয়ে বাড়ি থেকে আসি স্নান করে প্যাঁচ লাগিয়ে দিই কোনো অসুবিধা নাই এই প্যাঁচ লাগালে প্যাঁচেই পড়বেন এই যে নিবেদন আপনাদের কাছে মায়েরা মালা কেন পরবেন শিক্ষিত লোকের কীর্তন কেন মালা কেন পরবেন মালার যুক্তি আছে মালা বলছে পরার তিনটে যুক্তি বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় তুলসী গাছে বজ্রপাত হয় না যে মালা পরে রাস্তা দিয়ে যায় এখানে এতজন কীর্তন শুনতে এসছেন কেউ হাত তুলে দেখাতে পারবেন যে আপনাদের এখানে হাত তুলে কেউ দেখাতে পারবেন যে আপনাদের কারো মাথায় বজ্রপাত হয়েছে কণ্ঠে মালা আছে এরকম কেউ দেখাতে পারবেন না মালা যারা পরে আছেন তারা দেখাতে পারবেন যে আপনাকে সাপে কেটেছে মালা যারা নিয়েছেন তাদের মনে আছে যে কাউকে সাপে কেটেছে মালা যারা নিয়েছেন তাদের কি কাউকে সাপে কেটেছে কাউকে সাপে কাটে না কেন সাপে যদি কাটে
তবু মৃত্যু হবে না যদি মালা পড়ে থাকে এটা বিজ্ঞান বলছে আমি বলি নাই যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ধর্ম কি বলছে আপনি এখান থেকে আমাদের বীরভূমে তারাপীঠ গেলেন কি করতে মায়ের মন্দির দর্শন করতে ট্রেনে আপনি যেতে যেতে মরে গেলেন আমরা ট্রেনে গান করতে যাচ্ছিলাম বললাম কোথাকার কে মরে গেছে ট্রেন থেকে নামিয়ে দে কিন্তু যদি আপনার কন্ট্রাক্টটা তুলসীর মালা থাকে আমরা বলবো ওরে এ আর কেউ নয় কৃষ্ণ ভক্ত বটে একে যেখানে সেখানে ফেলে দিস না একটা স্টেশনে নামিয়ে দে কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে এইজন্য কণ্ঠে তুলসীর মালা থাকলে আপনি যে কোনো জায়গায় মরলে আপনার দেহে সৎকার হয়ে যাবে মন দিয়ে শুনবেন এইবার বলছি বিজ্ঞান গেল ধর্ম গেল বাস্তব কি আপনাদের এই গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে প্রচুর কুকুর দরজায় দাঁড়িয়ে আছে সবাইকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন কিন্তু এমন কুকুর আছে যার গলায় বেল্ট বাঁধা আছে সব কুকুরকে মারবেন বেল্ট বাঁধা কুকুরকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন এ কুকুরটা নিজে বেল্ট বাঁধে নাই কেউ বেল্ট বেঁধেছে আর যে বেঁধেছে সে তার মালিক আছে তাকে মারলে তার মালিক নিতাই গৌর হরি বল করে এই জন্য কণ্ঠে যার তুলসীর মালা আছে বাবা তার একজন মালিক আছে তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ অনেকেই প্রশ্ন করে প্রদীপ বাবু বললেন তো অনেক আমাকে বোঝান বলে কেন চুরি ডাকাতি করলাম মস্তানি করলাম দোকান থেকে মালা পরে দিলাম তিলক নিয়ে নিলাম আমি কি সাধু হয়ে গেলাম কথাটা খুব যুক্তির কথা বলছে অনেকেই তো তিলক মালা নিয়েছে খারাপ কাজ করছে তার জন্য কি তিলক মালা নেওয়া দরকার কেন মাস্টার এই তিলক আর মালা মাস্টার কেন না রাস্তা দিয়ে পেরোচ্ছেন কারো পেয়ারা গাছের ডাল থেকে চারটে পেয়ারা ঝুলছে আপনি তাড়াতাড়ি নিতে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন ও পেয়ারাটা তুলবো কিন্তু মালা আছে তিলক আছে পাছে লোকে কিছু বলে চুরি করছিস মালা পরে তিলক নিয়ে তাহলে পাছে লোকে কিছু বলে এই জন্য মালা হচ্ছে মাস্টার আর মালা কি বেগুন গাছ লাগিয়েছেন মা বেড়া দেবেন না ছাগলে গরুতে ছিঁড়ে খাবে গুরুদেব কর্ণে বীজ মন্ত্র দিয়েছে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না যদি তুলসীর মালা নামক বেড়া আপনি কণ্ঠে না দিতে পারেন এই যে তুলসীর মালা আপনারা পড়বেন যত সব পারবেন যদি আপনারা মনে করেন যে এখন খাবার আমার ইচ্ছা আছে এই বাজার গেলে যেখানে এইরকম হয় সেখানে আমার মাথা খারাপ হয়ে যায় পড়বো কি করে আপনি বলতে পারেন তাহলে এক কাজ করুন বাচ্চা ছেলেরা যখন সাইকেলে চাপে প্রথমে সাইকেলে চেপে যায় না হাফ প্যাডেলে যাবে জোরে বলুন কোথায় যাবে মায়েরা সাইকেলে হাফ প্যাডেল না সিটে চেপে যাবে হাফ প্যাডেলে তাহলে আপনার মালা পরবার ইচ্ছা আছে বা খাবারও ইচ্ছা আছে তাহলে আপনি কি করবেন বুঝিয়ে দিই আপনি বেলের মালা পরবেন আরে প্রাইমারিতে ভর্তি হন তবে তো হাই স্কুলে যাবেন আপনি আগে স্কুলে ভর্তিটা হতে শিখুন আপনি বেলের মালা পরুন যা খাবেন খান যখনই বেলের মালা পরবেন তখন আপনার দু বছর পর ইচ্ছা জাগবে আবার বেলের মালা কেন এবার সিটে চাপবার ইচ্ছা জেগেছে তার মানে কি আপনি তুলসীর মালা তখন নিশ্চয়ই পরবেন তখন নিরামিষ খাবেন আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হয়ে যাবে এই যে নিবেদন আপনাদের কাছে বাবা যে যেখানে বসেছেন তুলসী গাছে কিন্তু জল দেবেন প্রত্যেকে প্রত্যেকে হিন্দুর বাড়িতে তুলসী মন্দির থাকা দরকার যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি এই যে তুলসী মন্দিরে মায়েরা তুলসী গাছ লাগাবেন কিন্তু বুধবার দিন লাগাবেন তুলসী পাতা তুলবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে তুলবেন না কেন পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে ওই জন্যে না না ওদের ওইদিকে কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে ওরা পূর্ব দিকে পড়ে না উত্তর দিকে পড়ে না দক্ষিণ দিকে পড়ে না পশ্চিম দিকে পড়ে কিন্তু আমরা সূর্যকে পিছু করে কোনো ভালো কাজ করব না কেন সূর্য আমাদের প্রধান দেবতা সূর্যকে পিছু করে কাজ করলে কোনো কাজ সফল হয় না ওই জন্য আমরা সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না সাধ্যের কাজ করুন মেয়ের বিয়ে দিন শুভ কাজ করুন সব কিন্তু সূর্যকে পিছু করে করা চলবে না এইবার বলে দিই তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায় তবে কৃষ্ণের গায়ে আঘাত লেগে যায় এত সোজা নয় আপনি তুলসী পাতা তুলে দিলেন কৃষ্ণের গায়ে আঘাত লেগে গেল আপনি ভাবতেই পারলেন না তাহলে প্রশ্ন করবেন কাজে তারা থাকতে পারে তুলসী পাতা তুলতে গিয়ে পাতা ভাঙতে পারে ডাল ভাঙতে পারে না উপায় আছে কি উপায় আছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলবেন যদি ভেঙে যায় তাতে কোনো ক্ষতি নেই কৃষ্ণের কৃপা আপনার হয়ে যায় তবে মায়েরা তুলসী পাতা তুলবেন বা জল ঢালবেন তখন মাথায় রাখবেন ভিজে কাপড়ে তুলবেন না কেন বলুন তো ভিজে কাপড়ে জল যত মাটিতে পড়বে পায়ে থেকে তত আপনার অন্যায় হয় তুলসী মন্দিরে যখন জল দেবেন যে গর্তের মধ্যে জল দেবেন জলটা যেন উপচে না পড়ে যায় খুব মাথায় রাখবেন খুব সাবধান কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয় সাবধান অনেকে বলে না এত করছি লাভ হচ্ছে না লাভ হবে কি করে আইনে করবেন তবে তো লাভ হবে এই জন্য কীর্তন শুনতে আসা আইনগুলোকে জানা লাইনগুলোকে জানা নীতিগুলোকে জানা কিভাবে কি করতে হয় একটু সবাই লক্ষ্য করুন তুলসী গাছে জল ঢালবেন কিন্তু জলটা যেন উপচে না পড়ে যায় তুলসী গাছে ছায়া কিন্তু লঙ্ঘন করতে পাবেন না তাহলে মহাপাপের ভাগী হতে হয়
আপনি নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর পাঁচ জন আছে তার আপনি কাকে তুলসী পত্র দেবেন কাকে দেবেন না আপনি মহাপ্রভুকে দেবেন কেন বজেন্দ্র নন্দন যেই সচিসুত হলো সেই বলরাম হইল নিতাই যিনি বজেন্দ্র নন্দন কৃষ্ণ তাকে গৌর তাকে চরণে দেবেন আপনি নিতাইকে দেবেন বলরাম আর চরণে কাকে দেবেন অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন আর দেবেন না শ্রীবাসকে আর গদাধরকে একজন রাধাতত্ত্ব একজন শক্তিতত্ত্ব এই যে রাধা কৃষ্ণ যুগলে থাকবে রাধার হাতে তুলসী পত্র দেবেন কিন্তু গোবিন্দের পায়ে দেবেন আপনার গুরুদেব বাড়িতে ছবিটা আছে আপনি গুরুর চরণে কোনদিন তুলসী পত্র দেবেন না গুরুর বক্ষে তুলসী পত্র দেবেন তুলসী মন্দিরে জল দেবার পর মন্দিরটা চারবার পরিক্রমা করবেন ডান দিক থেকে ও দাদা ভাইরা আপনারা ব্যবসা বাণিজ্য করবার জন্য বহু দূরে যাচ্ছেন বিকেল তিনটে হয়ে গেল ভাবছেন জল দিতে পাবো না তা নয় শাস্ত্র বলছে সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগে পর্যন্ত আপনি জল ঢালতে পারেন জল ঢালার পর কি করবেন আপনি চারবার হরিনাম করতে করতে পরিক্রমা করবেন দেখবেন কৃষ্ণ ভক্ত আপনার বাড়িতে হবে না কি বলেছি সবাই করবেন আপনার বাচ্চাকে স্নান করানোর পর খেয়ে নিয়ে জামা প্যান্ট পর দেরি হয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে এত সব বলতে পাচ্ছেন স্নান করার পর এই শাসনটা করতে পাচ্ছেন না এ খোকা স্নান করলি আগে ভগবানের মন্দিরে প্রণাম করো ওই সময়টা নাও এবং একটু তুলসী মন্দিরে জল দিয়ে বাবা একটু পরিক্রমা করো তবে তো ভবিষ্যতে ছেলের কাছে কিছু পাবেন আর আপনি যদি ভালো তৈরি করতে না পারেন আপনি টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন তো আপনি কিছুই পাবেন না আর টাকা রোজগার করা মেশিনও তৈরি করুন বিবেকবান সন্তান তৈরি করুন আপনি ভালো মা হবেন শেষে ভাববেন আমি সত্যি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছি রাধারানী কুঞ্জ সাজিয়েছে মা সুন্দর করে প্রাণ গোবিন্দ আসবে বলে কিন্তু এদিকে সবাই লক্ষ্য করুন রাধারানী যখন কুঞ্জ সাজিয়ে বসে আছে তখন কৃষ্ণ গোচারণ থেকে ফিরেছে বলুন তো আপনার ছেলে সারাদিন পর খেলা থেকে ফিরলে আপনি কি করেন ছেলের পায়ে একটু হাত বুলিয়ে দেবেন না মাথায় একটু হাত বুলিয়ে দেবেন না আহারে সকাল থেকে খালি খেলে খেলে বেড়ায় পাগুলোর কি অবস্থা করেছে মাথার কি অবস্থা করেছে কৃষ্ণকে মা যশোদা কোলে নিয়ে খুব সেবা করছে কৃষ্ণ মনে মনে ভাবছে মা তুমি ঘুমালে আমি রাধার কাছে কেশর কুঞ্জে চলে যাব কিন্তু মা ঘুমোচ্ছে না তখন মা যোগমায়াকে ডাকলেন কে কৃষ্ণ যোগমায়াকে বলেন মা এক কাজ করো মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও ও মায়েরা সবাই তাকান মায়ের চোখে যখন ঘুম পাড়িয়ে দিয়েছে কৃষ্ণ তখন মনে মনে ভাবছে মা ঘুমিয়েছে এই ফাঁকে রাধার কাছে চলে যায় সবাই তাকাবেন যখন রাধার কাছে চলে যাচ্ছে আচ্ছা কৃষ্ণের পায়ে কি থাকে এবার বলুন বাঁশি নাকি বাবা যে না বাঁশি পড়েছে দুই চার জন হ কৃষ্ণের পায়ে কি থাকে নূপুর থাকে আচ্ছা বলুন তো ডান পায়ের নূপুরটা বড় না বাঁ পায়ের নূপুরটা বড় কেউ দেখেছেন এই জন্য কীর্তন আসতে এই জন্য কীর্তন শুনতে আসতে হয় গোবিন্দের ডান পায়ের নূপুরটা ছোট আর গোবিন্দের বাঁ পায়ের নূপুরটা বড় কেন গোবিন্দের ডান চরণে ছিল শিষ্য আর গোবিন্দের বাম চরণে ছিল গুরু একটু প্রমাণ দিদি আপনাদের যেতে হবে তেতা যুগে রামচন্দ্র চোদ্দ বছর জন্য বনবাসে গেল সীতাকে যখন হারালো তখন লক্ষণ সামনে দাঁড়িয়ে আছে আর রামচন্দ্র সীতাকে হারিয়ে চিৎকার করে বলছে সীতা গো মধ্যে প্রতিটি তত্ত্ব পাবেন আপনারা রামচন্দ্র যখন সীতা সীতা বলে কাঁদছে রামের চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত লক্ষণ জিজ্ঞেস করলো দাদা চোখে জল কিন্তু মাটিতে রক্ত কেন সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললো তা তো ঠিক বলেছিস আমার চোখ থেকে জল পড়ছে সীতা সীতা বলে রক্ত কেন মাটিতে আসলে যে ধনুকে হেলান দিয়ে রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছিল সেই ধনুকে একটা ব্যাং চাপা পড়েছিল ব্যাঙ্গের শরীরটা রক্ত সেই তীর ধনুকে চাপা পড়েছে আর ফেটে রক্ত বেরিয়ে গেছে ব্যাঙ্গের রক্তে রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়ে গেল ওই নদীটার নাম বৈতরণী নদী আপনারা বলেন না আমি বৈতরণী নদী পার হতে হবে এই বৈতরণী নদীর জন্ম কোথা থেকে রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙ্গের রক্ত ব্যাংটা মরতে যাচ্ছে এত জোরে চাপা পড়েছে গোটা শরীর ফেটে রক্ত বেরোচ্ছে ব্যাংটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে হ্যারে ব্যাং তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা তবে তো তোর মৃত্যু হলো হতো না ব্যাংটা কেঁদে কেঁদে বলছে প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো
বিপদে পড়লে সবাই তো ভগবানকে ডাকে আর স্বয়ং ভগবান যদি মারছে তাহলে আর কাকে ডাকব তুই কে আমি পূর্ব জন্মে ছিলাম পর্ণমমণি কেন তুই ব্যাং হলি গুরু সেবা করতে গিয়ে গুরুর কাছে অভিশাপ পেয়েছিলাম তোর গুরুদেবের নাম কি বিশ্বাবসুমণি কি করতে গিয়ে তুই অভিশাপ পেলি বিশ্বাবসুমণি চরণ সেবা করতে করতে আমার হাতে বড় বড় নখ ছিল যখন তার চরণ সেবা করতে করতে তার পায়ে আমি নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম অভিশাপ দিয়েছিল রে কর্ণমমণি তুই আমার চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিলি অভিশাপ দিলাম তোরে ব্যাং করে জন্ম হো সেই দিনে কেঁদে কেঁদে বলেছিলাম হে গুরুদেব অভিশাপ যদি দিলে আমায় ব্যাং কুলে জন্ম হো ব্যাং কুলে জন্ম তবে মৃত্যুটা যেন আমার ভগবানের চরণে হয় ভগবানের চরণে রামচন্দ্র বলল ঠিক গুরু অভিশাপ দিয়েছে তুই ব্যাং হবি মৃত্যু হবে ভগবানের চরণে আমার চরণে তোর মৃত্যু হবে মৃত্যুর আগে তুই কি চাস বল যেমন ফাঁসি যখন কাউকে দেওয়া হয় ফাঁসির আগে বলা হয় তোমার শেষ ইচ্ছা কি ব্যাংটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে তুই তো মরবি গুরু অভিশাপ যেমন আছে ব্যাং হবি গুরুর আশীর্বাদ তেমনি আছে ভগবানের চরণে মরবি আমার চরণে মরবার আগে তোর শেষ ইচ্ছা কি সঙ্গে সঙ্গে ব্যাংটা বলল প্রভু আমার শেষ ইচ্ছা এই যেন জন্মে জন্মে তোমার চরণ সেবা করতে পারি বাহ মানুষ যা পারলো না ওরে ব্যাং তুই চিৎকার করে বললি জন্মে জন্মে আমার চরণ সেবা করতে পারিস বেশ ঠিক আছে আমি তোকে আশীর্বাদ করলাম আগামী দা পরে আমি যখন কৃষ্ণ হব তখন তোর গুরুদেব বিশ্বাবসুমণি হবে আমার বাম চরণের নূপুর আর তুই হবি আমার ডান চরণের নূপুর গুরু যদি ভক্তি করে ভগবানকে শিষ্য যদি তার উপরে করে শিষ্য আগে এগিয়ে যায় এই জন্য শিষ্য ছিল কোথায় শিষ্য ছিল কোথায় না শিষ্য ছিল গুরুদেবের ডান চরণে নয় বাম চরণে ওই জন্য বড় হয়েছিল নূপুর আহা শিষ্য ছিল গুরুদেবের ভগবানের ডান চরণে তাই ছোট ছিল আর গুরুদেব ছিল বাম চরণে তাই বড় ছিল এই জন্য নিবেদন আপনাদের কাছে বাবা যে যেখানে বসে আছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নূপুরটা বায়াতে বাদে চলে যাচ্ছে কেশর কুঞ্জের দিকে কিন্তু চন্দ্রাবলীর দাসী পদ্মা বলছে শোন চন্দ্রা এ তোর দরজাতে তুই লম্বা হয়ে পড়ে থাক গোবিন্দ পাটি পেটিপে যাবে আর তোর বুকে পাটা ফেলবে আর তুই গোবিন্দকে ধরে রাখবি যখন নূপুর বাজতে বাজতে চলে যাচ্ছে চন্দ্রাবলী পদ্মাকে বলছে পদ্মা দেখ দেখ নূপুর বাজছে কে যাই গো নূপুর বাজাইয়ে চলে যাই গো কে যাই গো নূপুর বাজাইয়ে চলে যাই গো ওকে যাই গো নূপুর বাজাইয়ে চলে যাই কে যাই গো নূপুর বাজাইয়ে চলে যাই গো কে কে যাই গো নূপুর বাজাইয়ে চলে যাই গো কে যাই গো নূপুর বাজাইয়ে চলে যাই গো কে বাজাই 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 নূপুর বাজাই কে বাজাই কে বাজাই নূপুর বাজাই কে বাজাই কে বাজাই নূপুর বাজাই কে বাজাই কে বাজাই ওই যে নূপুর বাজাই কে বাজাই কে বাজাই কে যাই কে যাই গো নূপুর বাজাই চলে যাই গো ও কে যাই একই কথার দুটো অর্থ কে বাজাই কে বাজাই কে যাচ্ছে কে বাজাচ্ছে কে বাজাই গো নূপুর বাজাই চলে যাই গো কে যাই গো নূপুর বাজাই চলে যাই গো কে যাই গো নূপুর বাজাই চলে যাই গো কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই নূপুর 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 বাজাই কে বাজাই কে বাজাই কে যাই গো
শুনছেন মাথায় কাপড়টা নেবেন কীর্তন চলাকালীন সন্ধ্যাবেলায় যারা কীর্তন শুনছেন সবার কাছে নিবেদন রইল এই সময় যে উপরে বসে আছেন নিচে বসে আছেন মাথায় কাপড়টা নিন ভক্তি ভরে কীর্তন শুনুন নূপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে তখন চন্দ্রাবলী দাসী পদ্মবচে দেখ নূপুর বাজাচ্ছে তখন সঙ্গে সঙ্গে এদিকে 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 চন্দ্রাবলী যখন দরজার দিকে যাবে তখন কৃষ্ণ নূপুরকে বলছে বেজন্নানূপুর সামনে সামনে চন্দ্রাবলী আছে না বেজন্নানূপুর বেজনানপুর 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 বিনয় করি বলি তোমারে বিনয় করি বলি তোমারে বেজনানপুর 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 গোবিন্দ বলছে নূপুর আস্তে সামনে চন্দ্রাবলীর কুঞ্জ বাজবি না নইলে তোর একদিন কি আমার একদিন নূপুর সঙ্গে সঙ্গে বলছে তুমি বাজালে বাজব না বাজালে বাজব কত চালাক দেখুন ভক্ত কত চালাক তুমি বাজালে বাজব না বাজালে বাজব না তখন বলছে দেখ তুই বাজিস না নইলে তোর সঙ্গে ভালো হবে না নূপুর বলছে তুমি পা ফেলো না আমি বাজব না সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে পা না ফেললে যাব কি করে নূপুর বলছে সেটা তোমার ব্যাপার পা ফেলেছ কিনা আমি বেজে দেবো এখন যেই না বলছে নূপুর তুই যদি বাজিস তাহলে ভালো হবে না তোকে আর চরণে রাখবো না নূপুর তখন কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি কোথায় রাখবে আমার অনেক জায়গা আছে সেখানে তোকে রাখবো চরণে রাখবো না ভাগ্য বলে চরণে পেয়েছিস বলছে না তাহলে তুমি কোথায় রাখবে বলো মাথাতে রাখবো চূড়া বলছে খবরদার এটা আমার জায়গা পালা তাহলে তোকে মালা যেখানে রেখেছি সেখানেও মালা বলছে সদস্যের মফস্বলে যাবো না তোকে এখানে থাকতে দেবো না নূপুরকে বললো নূপুর তবে তোকে বক্ষে রাখবো নূপুর বললো না এখানে ভিগুমনির পদচিহ্ন আছে এই জায়গাটা কেনা হয়ে গেছে এখানটা হবে না ওই তাহলে এক কাজ কর তোকে এক কাজ কর তোকে এইখানটাতে রাখবো তখন নূপুর বলছে আমি শ্মশান ঘাটে থাকবো না আমি কালী ভক্ত হলে শ্মশান ঘাটে থাকতাম আমি কৃষ্ণ ভক্ত শ্মশান ঘাটে থাকবো না কৃষ্ণ বলছে এটা শ্মশান ঘাট কী করে হলো তুমি হিরণ্যকশিপু এখানে ধরে বক্ষ বিদীর্ণ করেছিলে এটা শ্মশান ঘাট তোমার আর জায়গা কোথায় তোমার চরণ ছাড়া জায়গা নাই চরণ ছাড়া জায়গা নাই তোমার চরণ ছাড়া জায়গা নাই চরণ ছাড়া করো নাহি চরণ ছাড়া জায়গা নাই হে চরণ ছাড়া করো নাহি চরণ ছাড়া জায়গা নাই হে সবাই লক্ষ্য করুন নূপুরকে বলছে নূপুর বাজবি না নূপুর বলছে বাজবো না তুমি বাজালে বাজবো না বাজালে বাজবো না এই নূপুর তুই বাজিস না নূপুর তখন বলছে আমি আজে বাজে জায়গা বাজবো না বাজার বেলায় ঠিক বেজে যাব মানে চন্দ্রাবলী কুঞ্জে গিয়েই বেজে দেব এখন চন্দ্রাবলী শুয়ে আছে তাকান চন্দ্রাবলী অন্ধ করে শুয়ে আছে আমার দিকে তাকাবেন গোবিন্দ চলে যাচ্ছে নূপুরকে বলছে নূপুর বাজছে নাকি দেখুন তো শব্দ পাচ্ছেন বাজছে নাকি হ্যাঁ না না বলুন বাজছে 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 যেই না এক পাক পকড়ে চলে যাচ্ছে চন্দ্রাবলীর বুকে পা দিয়েছে অন্ধকারে চন্দ্রাবলী পাটা ধরেছে এবার চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না হে এবার চরণ পেলাম তোমার এবার চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না হে চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না হে আমি ওই চরণে আসাধারী
চলে আশাধারে চরণ ছাড়া করো না হে এবার চরণ চেষ্টা করছো তুমি কি জানো না তুমি এই পথ দিয়ে যাও আমি প্রতিদিন দেখতে পাই বলে কি করে দেখতে পাও দেখতে পাই না শুনতে পাই কিভাবে এই পথে নীতি করগতা গতি এই পথে নীতি করগতা গতি এই পথে নীতি করগতা গতি নূপুরে রধনি শুনি এই পথে নীতি করগতা গতি নূপুরে রধনি শুনি সঙ্গে বাস আমার নৈরাস রাধা সঙ্গে আমার নৈরাস রাধা সঙ্গে বাস আমার নৈরাস সঙ্গে বাস আমার নৈরাস আমি বঞ্চি একা কিনে আমি বঞ্চি একা কি রাধা সঙ্গে বাস আমার নৈরাস আমি বলছি একাকে আমি ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না পেয়েছি যখন ছেড়ে দেব না তবে পেয়েছি যখন ছেড়ে দেব না হৃদয় রতন প্রেমের ধন পেয়েছি যখন ছেড়ে দেব আমি পেয়েছি যখন চাই অভ্যাস ভালো করুন আস্তে অভ্যাস ভালো করুন জীবন সুন্দর হবে অভ্যাস খারাপ করবেন জীবন খারাপ হবে যেমন দেখবেন কিছু মনে করবেন না অনেক মেয়েরা আছে কীর্তন শোনে হরিনাম শোনে রান্না করে আর দিব্যি ঘুমের ঘরে দেখবেন তখন হরিনাম করছে কেন ও সারাদিন তো হরিনাম শুনছে রান্না করছে ও ঘুমে ঘুরে হরিনাম করছে আর যে মেয়েটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে ঘুরে বেড়াচ্ছে আবার দেখবেন অভ্যাস যার যেমন আবার দেখবেন যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায় তার পাশে শুয়ে একবার দেখবেন কি এমন জোরে লাথি মারবে গোল বলে যে তিনটে পাঁজর ভেঙে বসে থাকবে তখন দেখবেন কি হয় এই জন্য অভ্যাস যার ভালো হবে তার সবই ভালো হবে মায়েরা চন্দ্রাবলী বললো আজকের মতো রাত্রিতে তোমাকে কুঞ্জে রেখে দেবো ও মায়েরা চন্দ্রাবলী কি বললো কৃষ্ণকে সাজাচ্ছে কোনদিন সাজাই নাই তো পানে বধুকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী বধুকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী প্রাণবধুকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী প্রাণবধুকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী প্রাণবধুকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী ললাটে সিঁদুর দিল ললাটে সিঁদুর দিল ও মাইরা মাইরা ও মাইরা ললাট মানে কি কপাল এই কপালে আমরা কি নিয়েছি তিলক কিন্তু চন্দ্রাবলী কি করছে নিজের সিঁদুরটা ললাটে সিঁদুর দিল ললাটে সিঁদুর দিল ললাটে সিঁদুর দিল ললাটে সিঁদুর দিল চরণে নূপ প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী প্রাণবধূকে কাছে সুন্দর সাজালো দেখুন আবার একবার বলি ললাটে সিঁদুর দিল চরণে নূপুরে গো ললাটে সিঁদুর দিল চরণে নূপুরে গো এই যে কৃষ্ণ কি রঙের শাড়ি পরে ধুতি কি রঙে পরে কারো জানা আছে কালো রঙে হ্যাঁ কালো রঙে হ্যাঁ
কৃষ্ণ কি রঙের ধুতি পরে মায়েরা একটু জোরে বললে খুশি হব কি রঙের হলুদ হলুদ পীত রঙের আর চন্দ্রাবলী কি রঙের শাড়ি পরে নীল তাই চন্দ্রাবলী শাড়িটা খুলে কৃষ্ণকে পরিয়েছে আহা চন্দ্র আর কৃষ্ণের কৃষ্ণের শাড়িটা কি রং কৃষ্ণের যে শাড়িটা পরে ধুতিটা ওটা পীত রং মানে হলুদ রং কিন্তু চন্দ্রাবলী কি করলো ললাটি সিঁদুর দিল ললাটি সিঁদুর দিল চরণতে সিঁদুর দিল ললাটি সিঁদুর দিল চরণে নুপো আপনারা কীর্তন শুনতে এসেছেন নিশ্চয় সেজে এসেছেন অপরাধ নেবেন সবাই আপনারা কে কে সেজে এসেছেন হাত তুলুন তো সেজে সেজে যাক দু চারজন হাত তুলেছে দু চারজন তুলছে না বলে আপনি তো দেখতেই পাচ্ছেন কেমন সেজেছি আস্তে ওখানে নামান ওখানে নামান এই দিকে তাকাবেন আমরা কারো কারো বাড়িতে বাসা পাই এখানে জন্য বলি নাই তো যার বাড়িতে বাসা পায় তার বাড়িতে দেখতে পাই কীর্তন শুনবা শুনতে যাবার আগে এই দিকে তাকাবেন মায়েরা দেখতে রংটা কালো হলো আয়নার সামনে আবার দেখুন আবার কানে ঝাড়বাতি ঝুলাচ্ছে তো লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে স্বামী এত সুন্দর রংটা দিলে পছন্দ হলো না আবার চুন কাম করছে তখন নারায়ণ বলছে যতই চুন কাম করুক ধুইয়ে দিলে ওই রংটাই বেরিয়ে আসবে তার মানে লোক ঠকাতে বেরোচ্ছে যে দেখতে কালো সেটি পাউডার নিয়ে সাদা হয় তার মানে লোক ঠকাচ্ছে তো মাথায় রাখুন রাধারানীকে আহা চন্দ্রাবলী কি করলো কৃষ্ণকে সাজিয়ে দিল সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন একবার জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি কৃষ্ণকে যখন সাজালো তখন আপনার সবাই মিলে একটু কৃষ্ণ নাম করুন কৃষ্ণকে সাজানো হয়ে গেল সবাই নাম করবেন একসঙ্গে কৃষ্ণকে সব হাত তুলে সন্ধ্যাবেলায় একসঙ্গে হাত তুলে কীর্তন করুন একসঙ্গে কৃষ্ণ কেশব কেশব একবার সুন্দর হাত উঠবে সুন্দর হাতের তালি পড়বে আজকের এই আসরটাতে মুখরিত করে দিন আপনাদের হাতের তালিতে মহাপ্রভুকে জানিয়ে দিন আমরা হাজিরা দিয়েছি আমরা হাত তুলেছি তাই সবাই মিলে হাত তুলুন হাত তুললে কি হবে মা সারেন্ডার হয়ে যাবেন গোবিন্দের কাছে যত হাত তুলবেন সুখী হবেন তত যত আপনি নিচু হবেন যত হবেন নিচু দেনে বেলা ওপরে থাকে লেনে বেলা নিচে থাকে ওই জন্য শুনে রাখুন আপনি যদি হও নিচু তবে পাবে কিছু সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে নথানত করতে হয় একটা গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন মৃত্যুর কাছে কিন্তু আপনাকে মাথা নত করতেই হবে আর যদি করতেই হয় তাই সবাই মিলে প্রেম সে একসঙ্গে আমার সঙ্গে হাততালি দিয়ে কীর্তন করুন চন্দ্রাবলীকে কৃষ্ণ সাজালো সবাই মিলে কৃষ্ণ কেশব কেশব আপনাদের আসরটা সুন্দর লাগছে দারুণ লাগছে আপনাদের হাততালিটাও সুন্দর লাগছে প্রতি আসরে যেমন হয় আপনারা কত ভাগ্যবতী দেখুন মায়েরা যারা পেছনে দাঁড়িয়েছে কত কত ভক্ত দাঁড়িয়ে আছে তারা বসতেই পায় নাই আপনারা বলবেন যে ভোজ বাড়িতে আগে আসবে সে তো পাতা আগে পাবে না কি বলছে আমরা সেই বারোটা থেকে বসে আছি আমরা পাবো না থেকে পাবে না না ওনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন কৃপা হোক গোবিন্দের এখানে যারা কষ্ট করে এতদূর পর্যন্ত দাঁড়িয়ে আছেন কৃপা হোক ছাদে যারা বসে আছেন তাদের তো আরও কৃপা হোক সবাই মিলে হাত তুলে ছাদে যে যেখানে আছেন সবাই মিলে হাত তুলবেন হ্যাঁ অনেকে আসতে অনেকে ভাবছে প্রদীপবাবু দেখতে পাচ্ছে না আমি তো ছাদে বসে আছি অন্ধকারে হাত তুলবো কি না তুলবো সিসি ক্যামেরা কিন্তু লাগানো আছে না না আমার নয় ভগবানের সিসি ক্যামেরা লাগানো আছে কোথায় কি হাত তুলবেন না তুলবেন তিনি কিন্তু ধরছেন সবাই হাত তুলুন কৃষ্ণ কেশব কেশব একসঙ্গে কৃষ্ণ মাধব মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব একসঙ্গে তালি পড়বে খুব সুন্দরভাবে হ্যাঁ এত সুন্দর পড়বে তালি যে ভগবান হ্যাঁ যে গাইতে পারে না মহাপ্রভু যে গাইতে পারে না সে তালি দিলে একই লাভ হয় আমি গাইছি আমার যা লাভ আপনার তালি দিচ্ছেন একই লাভ মহাপ্রভু বললেন কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা
এই নাম 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 কৃষ্ণ কে সব সুধাম কাহে নাম হরি নাম মধুমাখন এই নাম 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 না না একটু জোরে চাইছি জোরে প্রেম সে কৃষ্ণ কে সব কৃষ্ণ মাধব সুধাম কা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 আ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধাম এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 এই নাম জপ হলো আপনারে এই নামে যে বাপ